সালামু আলাইকুম আরকাদাসলার। আজকের পাঠে আমরা পরিবারের সদস্যবর্গ এবং আত্মীয় স্বজন সম্পর্কিত তুর্কি শব্দাবলী শিখব। আত্মীয় স্বজনের তুর্কি পরিভাষা হলো আকরাবা। পরিবারের তুর্কি পরিভাষা হলো আইলে। যে পরিবারে পিতা মাতা এবং সন্তানেরা থাকে অর্থাৎ নিউক্লিয়ার ফ্যামিলি, সেটাকে তুর্কি ভাষা বলা হয় চেকিরেদেক আইলে বা একক পরিবার। আর পিতা মাতা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, ফুফু, তাস্তো ভাই বোন মিলিয়ে যেই জয়েন্ট ফ্যামিলি সেটাকে বলা হয় বিরলেশিক আইলে বা যৌথ পরিবার। আপনাকে একটি পরিবারের কেন্দ্র বিবেচনা করে আমরা একটা পরিবারের চিত্র দেখে নিই। এবার আমরা পরিবার এবং আত্মীয় স্বজন সম্পর্কিত মোটামুটি সবগুলো শব্দই শেখার চেষ্টা করব। আম্মা বা মা এর তুর্কি ভাষার শব্দ হলো আন্নে, সংক্ষেপে আনা বলা হয়। আমরা যেমন সংক্ষেপে বলি মা, আর বাবাকে বলা হয় বাবা। এই যে বাবা এবং মা, বাবা আন্নে মানে পিতামাতা, প্যারেন্টস, একসাথে বলা হয় অ্যাবে ভেন। এইবার ভাই বোনকে একসাথে বলা হয় খাট দেশ। শব্দের শেষে দাস, দেশ, তাস, দেশ এগুলা বোঝায় একই দেশ, একই পেশা, একই উদরের কেউ হলে তার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন একই দেশের, একই মাতৃভূমির কারোর ক্ষেত্রে ব্যবহৃত হয় ভাতান দাস। একই উদরের বা সহোদরের ক্ষেত্রে ব্যবহৃত হয় খাট দেশ। তো সেক্ষেত্রে সিনিয়র বা বড় ভাই হলে বলা হবে আবে, সংক্ষেপে আবি বলা হয়। আর বড় বোনকে বলা হয় আবলা। আবি এবং আবলার একটা ব্যাপক ব্যবহার রয়েছে। অপরিচিত সিনিয়র কারোর সাথে কোথাও দেখা হলে পুরুষের ক্ষেত্রে আবি আর মহিলার ক্ষেত্রে আবলা ব্যবহার করা হয়। ছোট বোনকে খিজগার দেশ বলা হয়, ছোট ভাইকে বলা হয় এরকে খাট দেশ। ভাই বোন সহোদর সবাই একসাথে খাট দেশ। এইবার ভাই যদি বিয়ে করে ভাবি হয়, সেই ভাবি হলো ইয়াংগে। বোনকে বিয়ে দেওয়া হলে দুলা ভাই হবে, সেই দুলা ভাই হলো কাইন বিরাদের বা অ্যানিস্তে। এই বোন এবং দুলা ভাই, ভাই এবং ভাবি ওনারা হলেন স্বামী স্ত্রী। স্বামীকে বলা হয় খোজা আর স্ত্রীকে বলা হয় খার। তোমার স্ত্রীকে হানম শব্দ বলা হয়। তবে একজন আরেকজনের পার্টনার, সেক্ষেত্রে প্রয়োগ করা হয় এশ। যেমন ও ব্যানিন এসি, সে আমার পার্টনার। এক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য বলতে পারে, স্ত্রীও স্বামীর জন্য বলতে পারে। এইবার ভাই বিয়ে করার কারণে ওনার শ্বশুর শাশুড়ি হয়েছে, সেই শ্বশুরকে বলা হয় কাইন বাবা বা কাইন ফাদার। শাশুড়িকে বলা হয় কাইনানা বা কাইন ভালিদে। এইবার ভাইয়ের বা বোনের যে বাচ্চা হয়, এই বাচ্চা হলো চজুক। বাচ্চারা চজুকলার। হ্যাঁ, এইবার এই যদি ছেলে হয় তাহলে সেটা হবে ওউল, আর মেয়ে হলে কিস। ভাই জি বা ভাতিজা, ভাগ্নে বা বোনজি, এদেরকে একসাথে বলা হয় ইয়েন। আপনার যারা ইয়েন, আপনার বাবা মায়ের জন্য তারা হলো নাতি নাতনি। এই নাতি নাতনি হলো তরুণ। তন্মধ্যে নাতির জন্য ব্যবহৃত এরকেক তরুণ, নাতনির জন্য ব্যবহৃত হয় কিস তরুণ। এইবার আপনার যেই বাবা মা এসেছে দুনিয়াতে দাদা দাদি নানা নানির মাধ্যমে, সেই দাদা এবং নানা ওনাদেরকে বলা হয় দ্যাদে কিংবা বুয়ুক বাবা। তবে বুয়ুক বাবা খুব বেশি ব্যবহৃত হয় না। আর দাদির ক্ষেত্রে ব্যবহৃত হয় বাবা আনে বা বুয়ুক আনা। নানির ক্ষেত্রে ব্যবহৃত হয় আনা আনে, বুয়ুক আনা
বা নেনে। এইবার দাদার যেই সন্তানরা মানে বাপের ভাই বোন, বাপের ভাইরা হলো আমজা, মানে চাচাদেরকে বলা হবে আমজা, আর বাপের বোন বা ফুফুরা হলো হালা। মায়ের যারা ভাই অর্থাৎ মামা তাদেরকে বলা হয় দাই, আর মায়ের বোন বা খালাদেরকে বলা হয় থেইজে। চাচা ফুফু খালা মামা ওনাদের যে ছেলে মেয়ে চাচতো ফুয়াতো খালাতো মামাতো ভাই বোন একসাথে বলা হয় খুজান, যেটা ইংলিশে বলা হয় খাজান। তবে আলাদা আলাদাভাবে বলতে পারেন, যেমন চাচাতো ভাই আমজাউলু, চাচাতো বোন আমজা খাজি, ফুফাতো ভাই হালাউলু, ফুফাতো বোন হালা খাজি, মামাতো ভাই দাইউলু, মামাতো বোন দাই খাজি, খালাতো ভাই থেইজে ওলু, খালাতো বোন থেইজে খাজি। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকে। গুরু সুরুজ।